আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। যত জিতবো তত বেশি নম্র হতে হবে, মানুষকে জয় উৎসর্গ করে বার্তা মমতার। যত বেশি জয় আসবে তত বেশি করে নম্র হতে হবে। সোমবার রাজ্যের চার পুর নিগমে তৃণমূল জয় জয়কারের পর এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিলিগুড়িতে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার তার সরকারের প্রধান লক্ষ্য শিল্পায়ন, একই সঙ্গে কর্মসংস্থান বাড়ানো তৃণমূল সরকারের লক্ষ্য বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমি মানুষের কাছে খুবই কৃতজ্ঞ। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, কলকাতা কর্পোরেশনের মানুষ পাশে থেকেছেন। আগামী দিনে আরও 100-এর উপরেও পুরসভা ভোট আসছে। সাধারণ মানুষের পরিষেবা, বাংলার সবুজায়ন, শিল্প সমৃদ্ধ করা, মায়ের সম্মান, ছাত্র যুবকদের সম্মান, শ্রমিক কৃষকের ভালোবাসা, সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে, সংস্কৃতি সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা করে চলেছি এবং করে যাব। যত জিতব আরও তত বেশি নম্র হতে হবে, আরও বেশি করে মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। আগামী দিন আমরা ডেস্টিনেশন ইন্ডাস্ট্রিজ, কাজের সুযোগ বাড়ানো, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেন জনগণের পরিষেবা পুর নিগম পুরসভা দেবে। সরকারের অনেক কাজ, মঙ্গলবার থেকে আবার দুয়ার সরকার শুরু হচ্ছে, আমাদের সমস্ত সরকারি প্রকল্প যেন ঠিক মতো চলে তা সবাইকে দেখতে হবে। কোভিড কমে গেলেও সতর্ক ও সচেতন থাকতে হবে, এই জয় মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করছি। পরবর্তী খবর, মমতার খাসতালুকে বিক্ষোভের মধ্যে পড়লেন শুভেন্দু, মেজাজ হারালেন বিরোধী দলনেতা। পুর নির্বাচনে জয় জয়কার তৃণমূলের, ব্যাপক ভোটে জয় পেয়েছে শাসক দল, আর সেখানে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে চলে গেল বিজেপি। আর এই ফলাফল সামনে আসতেই কালত নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেখেছেন বিদ্রোহী প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, কালত প্রবল চাপ। আর এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে গিয়ে বিক্ষোভের মধ্যে পড়লেন বিরোধী দলনেতা। আশুতোষ কলেজের সামনে ব্যাপক বিক্ষোভের মধ্যে পড়তে হলো শুভেন্দু অধিকারীকে, আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়ে যায়। বিক্ষোভের মধ্যে পড়ে কিছুটা মেজাজ হারান নন্দীগ্রামের এই বিধায়ক, সবাইকে চমকে একেবারে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। শুধু তাই নয়, একেবারে আন্দোলনকারী পড়ুয়াদের দিকে ছুটে যান তিনি, আঙুল উচিয়ে ছুটে যান। এই অবস্থা দেখে অনেকেই চমকে যান, বিশেষ করে সেই সময় সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা তো বটেই, শুভেন্দুর সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তার আধিকারিকরাও নেমে পড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এমনকি শুভেন্দু নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বিক্ষোভকারীদের কিছুটা হাতাহাতির মতো পরিস্থিতিও তৈরি হয় বলে জানা যাচ্ছে। তবে কয়েক মিনিট পরে সেখান থেকে চলে যান শুভেন্দু। তবে ঘটনার পরেই আশুতোষ কলেজের সামনে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে, যে কোনো ধরনের তৎপর এড়াতে তৈরি রয়েছে পুলিশ। এদিন পুলওয়ামার ঘটনা 3 বছর, সেই মতো আশুতোষ কলেজ সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর সেই খবর আগে থেকেই কলেজের তৃণমূল করেন এমন পড়ুয়াদের কাছে ছিল, সেই মতো জমায়েত ছিল। শুভেন্দু অধিকারী অনুষ্ঠানস্থলে পৌঁছানো মাত্র শুরু হয় বিক্ষোভ এবং সাউন্ডিং, প্রায় কিছুক্ষণ ধরে তা চলে। এবার বেরিয়ে যাওয়ার সময় কলেজের আরও পড়ুয়া চলে আসে এবং বিক্ষোভ শুরু করে দেন, বিভিন্ন ধরনের স্লোগানিং করতে থাকে। কাল তো একটার সময় মেজাজ হারিয়ে ফেলেন শুভেন্দু, আর সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে একেবারে আঙুল উচিয়ে বিক্ষোভকারীদের দিকে ছুটে যান, আর তাতে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। অন্যদিকে বাংলার চার পুরসভাতে বড় ধাক্কা খেয়েছে বিজেপি, চন্দননগর, শিলিগুড়ি সহ একাধিক জায়গাতে পায়ে হেঁটে মিছিল করে প্রচার করেছেন, কিন্তু এরপরে বিজেপি মুখী নয় বাংলার মানুষ, আর তা আরও একবার প্রমাণ পেলেন শুভেন্দু সুকান্তরা। আর সেটাই কি মেজাজ হারানোর কারণ শুভেন্দুর? জোর জল্পনা। পরবর্তী খবর, হারের ধারাবাহিকতা বজায় রাখলেন সুকান্ত মজুমদার। 21-এর ভোটে দলের মুখ থুবড়ে পড়ার পরে তার ঘাড়েই দায়িত্ব চেপেছিল, সেই দায়িত্ব ছিল দলের দুর্দিনে দলকে আগলে রাখা, যথাযথভাবে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু কোথায় এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আর কোথায় বা দলকে আগলে রাখতে পারছেন? গোষ্ঠীতন্ত্রে প্রতিদিন দীর্ণ হচ্ছে বঙ্গ বিজেপি, নিত্যদিন দলের কর্মী থেকে নেতা দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, চলছে প্রকাশ্যেই একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি, আর প্রতিদিন বাংলায় একটু একটু করে জমি হারাচ্ছে বঙ্গ বিজেপি। আর তিনি এসি ঘরে বসে সংবাদ মাধ্যমের সামনে বড় বড় ডায়লগ আউড়ে চলেছেন, এবার তিনি নিজেই হারের ধারাবাহিকতার ইতিহাস গড়ে দিলেন বঙ্গ বিজেপিতে। তিনি সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপির সভাপতি, তাও নন নির্বাচিত সভাপতি, বরঞ্চ মনোনীত, কিন্তু দল তাকে যে লক্ষ্য নিয়ে পথ দিয়েছিল সেই কাজ যে তার দ্বারা কোনোভাবেই সম্ভব নয় সেটাই প্রতিদিন
প্রতিটি নির্বাচনে প্রমাণিত হচ্ছে। সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপি সভাপতি পদের দায়িত্ব নেওয়ার পর বাংলায় 60টি বিধানসভা কেন্দ্র ও 5টি পুর নিগমের ভোট হয়ে গেল, কিন্তু এর একটিতেও দলকে জয়ের মুখ দেখানো তো দূরের কথা, সম্মানজনক হারের মুখও দেখাতে পারেননি সুকান্ত। বরঞ্চ প্রতিটি নির্বাচনের ফল বলছে বিজেপি এখন ক্রমশ বাংলার প্রান্তিক শক্তিতে পরিণত হচ্ছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হোক কি কলকাতা পুর নিগমের নির্বাচন, মাঝে দুই দফায় হয়ে যাওয়া আরও 6টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন কিংবা হালের 4 পুর নিগমের নির্বাচনী ফলাফল কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপিকে জয়ের মুখ দেখাতে ব্যর্থ। শুধু তাই নয়, দল তার আমলে সব থেকে বেশি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ হচ্ছে, দলের আদি নেতারাও দল ছেড়ে চলে যাচ্ছেন, তারা তার সিদ্ধান্তের বিরোধিতা করছেন, তাদের সাসপেন্ড করা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরেই সুকান্ত যখন দলকে সফলভাবে নেতৃত্ব দিতে ব্যর্থ, তখন তাকে দলের রাজ্য সভাপতি পদে রেখে দেওয়া হয়েছে কেন? হারের ধারাবাহিক রেকর্ড গড়ার জন্য যদিও এদিন আসানসোল ও শিলিগুড়িতে খাতা খোলাতেই বড় জয় হিসেবে দেখছেন সুকান্ত মজুমদার। পরবর্তী খবর, রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ, দিল্লিতে বিরোধী মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকের ডাক মমতার। রাজ্যপালের ভূমিকা নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্টালিন টুইটারে লিখেছেন তাকে ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, অবিজেপি শাসিত রাজ্যের রাজ্যপালদের বিরুদ্ধে যেভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে তা নিয়েও দুজনের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন স্টালিন। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিরোধী মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন বলে টুইটারে লিখেছেন স্টালিন। এর আগে বিধানসভার অধিবেশন স্থগিত করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সমালোচনায় টুইট করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রিয় দিদি, মমতা অবিজেপি শাসিত রাজ্যগুলির গভর্নরদের সাংবিধানিক লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি আমাকে ফোনও করেছিলেন, বিরোধী মুখ্যমন্ত্রীদের বৈঠকের জন্য পরামর্শ দিয়েছেন, তার পাশে রয়েছেন ডিএমকে, খুব শীঘ্রই দিল্লিতে বিরোধী মুখ্যমন্ত্রীদের সম্মেলন হবে। পাশাপাশি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেছিলেন যে তিনি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন। হায়দ্রাবাদের প্রগতি ভবনের সংবাদ মাধ্যমে কে চন্দ্রশেখর রাও বলেন তিনি সম্প্রতি উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে মহারাষ্ট্রে যেতে পারেন। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট গঠনের বিষয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এমনও আশ্বাস দিয়েছেন তিনি। তিনি এও বলেন, বোন মমতা আমায় ফোন করেছিলেন, ফোনে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, সে আমাকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছে, নয়তো তিনি হায়দ্রাবাদে আসতে পারেন, বললেন আমাকে ধোসা খাওয়াবেন, কিন্তু আমি তাকে স্বাগত জানিয়েছি, যে কোনো দিন উনি আসতে পারেন। উদ্ধব ঠাকরেও অপেক্ষা করছেন, বিজেপি বেশ ধ্বংস করছে এমনই অভিযোগ করেছেন এই নেতা। প্রসঙ্গত বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক জোটের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি চাই 2024-এর মধ্যে দেশের সমস্ত আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হোক, লড়াই করুক এবং বিজেপিকে পরাজিত করুক। পরবর্তী খবর, গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে টিএমসি, কানপুরের সভা থেকে তোপ মোদির। উত্তরপ্রদেশের নির্বাচনী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। তার অভিযোগ, গোয়ায় ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করছেন তৃণমূল প্রার্থী, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি তুললেন মোদী। যোগীর রাজ্যে ভোট প্রচারে গিয়ে তৃণমূলকে মোদীর বেনজির আক্রমণের সমালোচনা করেছেন সাংসদ সুকান্ত শেখর রায়। তার কথায়, বিজেপি ভয় পাচ্ছে তাই এসব বলছে। 2024-এর লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে কার্যত সেমিফাইনাল হিসেবে ধরছে ওয়াকিবাল মহল। যোগীর রাজ্যে বিজেপিকে দুর্মুষ করতে সমাজবাদী পার্টির হয়ে প্রচার সেরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তীব্র আক্রমণ করেছেন বিজেপিকে। এবার কানপুরে ভোট প্রচারে গিয়ে সেই তৃণমূলকে নিশানা করলেন বিজেপির তারকা প্রচারক তথা বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদী। সোমবার কানপুরে নির্বাচনী প্রচার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোপ। গোয়ার তৃণমূল প্রার্থী বলছে হিন্দু ভোট ভাগ করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা, এটাই কি ধর্মনিরপেক্ষতা? উস্কানিমূলক মন্তব্য করায় তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত, তৃণমূল থেকে মানুষের সাবধান হওয়া দরকার। ভোট প্রচারে গিয়ে মোদীর এ ধরনের মন্তব্য ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, তবে তাকে পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকান্ত শেখর রায়। এদিন রাজ্যসভার তৃণমূল সাংসদের কথায়, শুধু গোয়া নয় অন্যান্য রাজ্যেও হারবে বিজেপি, তাই ওরা ভয় পাচ্ছে, এমন মন্তব্য করছেন। তবে গোবলয় থেকে নরেন্দ্র মোদীর মতো হেভিওয়েট নেতা তৃণমূলকে নিশানা করায় জাতীয় রাজনীতিতে নয়া চর্চা শুরু হলো বলেই মনে করছে ওয়াকিবাল মহল। তাদের কথায়, এদিন প্রধানমন্ত্রীর মন্তব্য জাতীয় স্তরে তৃণমূলকে নয়া গুরুত্ব দেবে। পরবর্তী খবর, কয়েক মাসেই গোয়ায় দারুণ কাজ করেছে অভিষেকরা, প্রশংসা মমতার। নির্বাচন চলছে শৌকত রাজ্য গোয়ায়,
ভোট চলাকালীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন গোয়া নিয়ে আশাবাদী তিনি। পাশাপাশি এত কম সময়ে গোয়ায় তৃণমূলের যা বিস্তার হয়েছে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মহুয়া মৃতদের ভূয়সী প্রশংসা করলেন তিনি। বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর থেকেই জাতীয় স্তরে নিজেদের অবস্থান শক্ত করতে ঝাঁপিয়েছে তৃণমূল। এর আগে ত্রিপুরা নির্বাচনে লড়াই করেছে ঘাসফুল শিবির, তারপর তাদের নজর ছিল গোয়া। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং একাধিকবার গিয়েছেন শৌকত রাজ্যে, মিটিং করেছেন, মিশে গিয়েছেন সাধারণের ভিড়ে। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার গোয়া গিয়েছেন, বৈঠক করেছেন। 14 ফেব্রুয়ারি সেখানে নির্বাচন, ভোট চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন যথেষ্ট আশাবাদী তিনি। বললেন, কোনো জায়গায় কিছু করতে গেলে অন্ততপক্ষে 3 থেকে 4 বছর সময় লাগে, আমরা ওখানে গিয়েছি মাত্র কয়েক মাস, এর মধ্যে যা হওয়া সম্ভব নয় সেটাই হবে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও গোয়ার দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতাদের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ওরা ভালো কাজ করেছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই নিয়মিত গোয়ায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের কাজ সেরে গত শুক্রবারই গোয়া থেকে কলকাতায় ফেরেন তিনি। তার সঙ্গে দলের পদাধিকারী প্রত্যেককে বলে দিয়েছেন গোয়া ছাড়তে, কারণ ভোটে কোনো বহিরাগতদের রাজ্যে থাকার নিয়ম নেই। কমিশনের সেই নিয়ম মেনেই বাংলা থেকে যাওয়া প্রত্যেককে রাজ্যে ফেরার নির্দেশ দেন তিনি। গোয়ার 40টি আসনের মধ্যে মোট 26টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল, বাকি আসনে প্রার্থী দিয়েছে তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি।